Joan Maria mănânce valizie ca să mai înșe nana nu poate vole, poate mai înșe poate fără poate vele. Joan Maria mi las că vrei tu vă la gina mai înșe bari ca să cum poate vele nu poate mai înșe. Și de cu de arsi, tu vă nu te duci cu nu se le poți în locul de abia. Ați ajunge mai înșe de cu de ațen. Ede cu nu se le poți în locul de abia gore, n-a ghi. Dar mai ghi acolo bia hai n-ai. Prem te mă gore n-a. সত্যি বলতাছেন তো হ্যাঁ সত্যি তো বলতাছি মিথ্যা কথা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তারপর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপর কেমন আছেন আছি কোনো তারপর নাম কি গোলাপী গোলাপী বা খুব সুন্দর নাম গোলাপী এখন ঢাকায় তো গোলাপী আবার দেশের বাড়ি কোথায় সাভার সাভারে আচ্ছা তো দেশের বাড়ি কি সাভার নাকি অন্য কোথাও আচ্ছা দেশের বাড়ি সাভার তো গোলাপ বাবা আজকে দেখতে খুব সুন্দর করে সেজে আসছেন এর কারণটা কি কারণটা সেজে আসছি আচ্ছা গো সেজে গুজে না থাকলে তো কোনো ছেলেরা পছন্দ করে না আচ্ছা তো বিয়ে শাদী কি হইছে না বিয়ে হয়নি আচ্ছা তো গোলাপ বাবার ফ্যামিলি দেখে কে আছে ফ্যামিলিতে মা বাবা ভাই বোন আছে আচ্ছা মা বাবা ভাই বোন মানে সবাই আছে নাকি আচ্ছা তো ভাই বোন কজন এক ভাই চার বোন আচ্ছা তো চার বোনের কি বিয়ে হয়ে গেছে নাকি হ্যাঁ চার তিন বোনের বিয়ে হয়েছে আর আমার বিয়ে হয়নি আমার ভাইয়ের বিয়ে আচ্ছা তো আপনার কি বিয়ে করার ইচ্ছা আছে আছে বলে একটা প্রতিবেদনের সামনে আসছে আচ্ছা কেন আপনার আরো যারা যে বোন বিয়ে হয়েছে তাদের কি প্রতিবেদন আসার পর বিয়ে হয়েছে নাকি না তাদের বিয়ে তো আপনাকে কেন প্রতিবেদনের সামনে আসতে হলো বিয়ের জন্য সামনে আসে এই জন্য যে অনেক অভাবে সংসার আমাদের আচ্ছা তো এখন আপনি কি কাজ করেন আমি মানুষের বাড়ি কাজ করি তো এই জুয়ান মেয়ে তো মানুষের বাসায় কাজ করতে কি ভালো লাগে তার জন্যই চাইছি অনেকদিন ধরে কাজ করতেছি মানুষের বাড়ি বাচ্চা রাখি একটা বাড়ি বাচ্চা রাখি সেরকম টাকা পাই না অনেক কষ্ট আমার সংসারটা চলে গেছে তাই তো এই থেকে প্রতিবেদনের সামনে আমি তো আপনার মা আছে তো হ্যাঁ আছে বাবা তো নেই তো মা কোনো বাবা আছে মা আছে আসলে বাবা কাজ করে সেরকম টাকা পায় না টুকটাক কাজ করে যখন যেতে পারে সে আচ্ছা তো মানে বাবা যে ইনকাম হয় সেই ইনকামে মানে সংসারটা চলে না হিমশিম খেয়ে যায় তো সেজন্য আপনার কাজ কাজে লেগে গেছেন আর নাকি তো পড়াশোনা কি কোনো কিছু করছেন নাকি পড়াশোনা তো করা হয়নি কারণ অনেক অভাবে সংসারে ভাই ছোটবেলা থেকেই আমার অভাব তাই তো পড়াশোনা করা হয়নি মানে পড়াশোনার কি ইচ্ছা ছিল 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 তো একটুও পড়েন নাই মানে কখন স্কুলের মাঠে পাড়া দেন না আছে আমার পড়া যদি এখনো কেউ আমার পড়ায় অবশ্যই আমি পড়ব কারণ অভাবের তুলনায় তো আমি পড়তে পাই না আচ্ছা তো এখনো যদি কেউ আপনাকে পড়ার খরচ দেয় আপনি পড়বেন আচ্ছা পড়াশোনা করে কি হতে চান পড়াশোনা করে মানুষের অনেক আশা আছে আমারও একটা আশা আছে অবশ্যই পড়াশোনা করে একটা ভালো জিনিস হবে আমি ডাক্তার হতে চাই যদি পড়াশোনা করতে পারি তাহলে আমি ডাক্তার হতে চাই আমি মানুষের চিকিৎসা করব আচ্ছা সেবা যত্ন করতে চান আর কি তো এখন মনে করেন কিছু আপনার সাথে যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ করতে চাইলে আমার ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করবে তো প্রেম টেম করছেন জীবনে সত্যি বলতেছেন তো তো ইয়াং মেয়ে এখনো প্রেম করেন এরকম বিশ্বাস করবে প্রেম টেম কি খারাপ তো যে আপনার ভালোবাসার মানুষটি হবে সে যদি মনে করেন 24 ঘন্টা কথা বলতে চায় তাকে সময় দিবেন আচ্ছা তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা কি যদি ফোন দিয়ে আপনার বাসা আসতে চায় মানে ঠিকানা দিবেন তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাকি তো নাম্বারটা বলতে পারেন তো দর্শক আপনারা যদি আবুরের সাথে মানে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটি হচ্ছে
8917109942 আমি নাম্বারটা আবার বলছি 018-9171-0942 তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুর সাথে কথা বলতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ